স্টেপ বাই স্টেপ ইউটিউবের দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখাবো ইউটিউব সম্পর্কিত কিছু নিয়ম কানুন, যেগুলো না মেনে আপনি ইউটিউব শুরু করতেই পারবেন না। আপনি যদি আগের ভিডিওটি না দেখে থাকেন, প্লিজ আগের ভিডিওটি দেখে এই ভিডিও দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ইউটিউবের যে বেসিক নিয়ম আমাদের জানতে হবে, তার প্রথমেই থাকছে অন্যের ছবি ভিডিও গান ব্যবহার করা যাবে না, অতিরিক্ত ভিডিও শেয়ার করবেন না। এখন প্রশ্ন হলো, অতিরিক্ত ভিডিও শেয়ারটা আবার কি? মনে করেন আপনি একটি ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওটি ইউটিউবে আপলোড দিলেন এবং আপনার ইচ্ছে মতো যত খুশি তত শেয়ার করতে শুরু করলেন, এটা কিন্তু ইউটিউবের নিয়মের বহির্ভূত। এতে আপনার চ্যানেলটি সাসপেন্ড হতে পারে। সেক্সুয়াল কোনো কন্টেন্ট ব্যবহার করা যাবে না, সে হতে পারে সে ইমেজ, ভিডিও অথবা সাউন্ড। হিংসাত্মক, ঘৃণা ছড়াই এবং হয়রানি করে এমন কোনো ভিডিও ইউটিউবে প্রকাশ করা যাবে না। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইউটিউবে। অন্যের কোনো ফটো ব্যবহার করতে পারবেন না, অন্যের ভিডিও, অন্যের কোনো মিউজিক অথবা গান আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে কি আমরা নিজে গান করব, নিজে ফটো তুলব এবং নিজেই কি ভিডিও শ্যুট করতে শুরু করে দিব? না, কারণ অন্যের ভিডিও নিব আমরা, অন্যের ছবি নিব এবং অন্যের মিউজিকও নিব, তবে সেটি লিগাল ওয়েতে, কোনো প্রকার ইলিগাল ওয়েতে না। আর সেটি জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের এর পরের এপিসোডগুলো নিয়মিত ফলো করতে থাকুন। এমন কোনো ইমেজ বা ভিডিও দিলেন যেগুলো আসলে সেক্সুয়াল কন্টেন্ট হিসেবে পরিগণিত হয়, সেই জাতীয় কোনো ভিডিও অথবা ইমেজ কিংবা কোনো সাউন্ড আপনি দিতে পারবেন না। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না, হুমকি ও হয়রানিমূলক কিছু পোস্ট করা যাবে না, সেই সাথে উস্কানিমূলক ভিডিও এবং শিশুদের ক্ষতি করে এমন কোনো ভিডিও আপনি কোনো অবস্থাতেই আপনার ইউটিউব চ্যানেলে প্রকাশ করতে পারবেন না। আর কিছু জিনিস থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। ইউটিউবে ভিডিও প্রকাশ করার আগে আপনাকে খেয়াল রাখতে হবে সেটি কোনো রক্তপাত ঘটাচ্ছে কি না, অর্থাৎ রক্তপাতের কোনো ভিডিও আপনি প্রকাশ করছেন কি না। হরর জাতীয়, অর্থাৎ এমন কোনো ভিডিও আপনি প্রকাশ করছেন যেটি মানুষ দেখেই ভয় পাচ্ছে, আর এটি ইউটিউবের নিয়ম বহির্ভূত, কারণ ইউটিউব চায় না তার ভিউয়ার্সরা ইউটিউবে এসে ভীত সন্ত্রস্ত হোক। আর সেক্সুয়াল কন্টেন্টের কথা তো আগেই বলেছি। তো এই ছিল আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু, আশা করি অনেকে বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন, যে বিষয়টি নিয়ে আপনার ডাউট আছে সেগুলো আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। অপেক্ষা করুন, পরের ভিডিও আসছে।